এই মেয়েটাকে তোমরা চেনো নাকি দেখো, কার গার্লফ্রেন্ড আমাকে কমেন্ট করে জানাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম সহজ পদ্ধতিতে সিস্টেম বক্স ইনস্টলেশন। তো তোমরা যদি দেখো, আমার সামনে আছে ভিক্টাস প্রো প্লাসের সিস্টেম বক্স। এর ভিতরে কী কী থাকে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে সাইপন, এটা হচ্ছে সাইপন স্ট্যান্ড, এটা দিয়ে ফ্লাশ হয়। আর এদিকে আছে বলকক, বলকক, আর এদিকে ক্লিপ, কিছু মেনু ছোটো ছোটো পার্ট আছে। তো আর এটা হচ্ছে উপরের কভার আর পিন, আর এদিকে ফ্লাশ ব্যান্ড। তো অলরেডি আমি একটা সিস্টেম বক্স রেডি করেছি, তোমাদেরকে দেখিয়ে দিই। এর ভিতরে পুরো সেটিং করে নিয়েছি, জাস্ট এটাকে নিয়ে গিয়ে ওয়ালে মাউন্ট করে দেবো। চলো মাউন্ট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এদিকে আমার তোমরা দেখতে পাচ্ছ দুটো সিস্টেম মাউন্ট ক্লিপ ইনস্টল হয়ে গেছে। জাস্ট আমি সিস্টেম বক্সটাকে নিয়ে কোমরের পিছনে দিয়ে এই দুটোর মধ্যে জাস্ট পুশ করে দেবো, হয়ে গেল কমপ্লিট। একদম সহজ পদ্ধতিতে এবং সহজভাবে, ঠিক আছে? তো এরকম প্লাম্বিং রিলেটেড ভিডিও প্রচুর আসতে থাকবে। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এটা একটা ছোটোখাটো বাথরুম, জাস্ট ডেমো। এদিকে বেসিন, এদিকে দুটো স্পাউট, ফসেট, কোমোট, ওকে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও যদি কোনো সমস্যা হয়, ফ্লাশ বক্স থেকে কেন জল লিকেজ করে, কোমর থেকে কেন জল লিকেজ হয়, তারও আমি একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, টাটা। Thank you.